সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে বর্তমান মার্কেট পরিস্থিতিতে ট্রেডিং সিস্টেমগুলো কাজ করতেছে কিনা, আমি কোন কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছি, কেন করতেছি, এবং আমি যে আইসিএম কোর ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছি এই ট্রেডিং সিস্টেমটা কাজ করছে কিনা। তারপরে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, লাস্ট ট্রেডিং সিস্টেম আমার দেওয়া, সেটা হচ্ছে হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেম। এর আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে হি ক্যান অ্যাশি ইন্ডিকেটরটা কাজ করে, তারপরে আসলে দিছিলাম হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেম। তো এটা অনেক ভালো ট্রেডিং সিস্টেম এবং খুব ভালোভাবেই কাজ করে আমি দেখছি। তো এখন আইসিমুকো কেমন কাজ করতেছে তা আপনার হচ্ছে নিজে চোখে দেখে নেন। এই গত দুই মাসে যদি গত দুই মাস যদি দেখি, তাহলে এই যে ফেব্রুয়ারি মাসে এটা কন্টিনিউসে মার্কেট উঠে গেছে এবং অনেক রিএন্ট্রি করার সুযোগ তৈরি হয়েছে এবং ট্রেডে প্রফিটও করা গেছে অনেক বেশি। তবে এখানে একটু সমস্যা হয়েছে যে মার্কেটের কন্ডিশনের কারণে মার্কেট ওই আপার টাইম ফ্রেম মিলাই ট্রেড করা অনেক কঠিন হয়ে গেছে। এখন শুধুমাত্র যদি H1 ধরে ট্রেড করা যাচ্ছে তাও অনেক প্রফিট হচ্ছে। এই ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করা লাগছে, ধরুন আছে এখানে একটা সাপোর্ট লেভেল আঁকায়, এই সাপোর্ট লেভেলটা যখন ক্রস করছে তখন ট্রেড ওপেন করা লাগছে, মানে এদিকে এদিকে মিলাই তারপরে ট্রেড ওপেন করলে এই ট্রেডগুলো থেকে আসলে বেশি প্রফিট পাওয়া যাচ্ছে। যেহেতু আপার টাইম ফ্রেম এসে একটু মিলাই তো কষ্ট হয়ে যাচ্ছে এই সময়ে, একটু উপরের দিকে চার্টে যদি যাওয়া যায় তাহলে আসলে দেখতে পারবেন যে ডে ওয়ান চার্টে গেলাম মার্কেট হচ্ছে এখান থেকে এরকম নামছে, নেমে ডিরেক্ট উপরে উঠে গেছে, আবার ডিরেক্ট নেমে গেছে, আবার উপরে উঠে গেছে, আবার এদের নিচের দিকে নামছে, মানে বুঝতেন তো অবস্থা একটু অন্যরকম অবস্থা। এদের নর্মাল মার্কেট যেভাবে মুভ করে সেভাবে মুভ করতেছে না, কিন্তু এই চন ধরে যদি হচ্ছে ট্রেড করা যায় তাহলে হচ্ছে প্রফিট করা যাচ্ছে। এবং আমার হচ্ছে আগে যেরকম হচ্ছে বড় রিস্ক নিয়ে ট্রেড করতাম, রিস্কের পরিমাণ 0.5%, মানে 1%-এর অর্ধেক এরকম পার্সেন্টেজ রিস্ক নিয়ে ট্রেড করতেছি, কিন্তু মার্কেট যে পরিমাণে মুভ করতেছে সেটা পোষাই দিচ্ছে আসলে, যে পরিমাণে প্রফিট হচ্ছে। তো এটা গেল হচ্ছে আইসিমুকো ট্রেডিং সিস্টেম, দেখতেই পাচ্ছেন যে কাজ করতেছে এবং সুন্দর মার্কেট মুভ হচ্ছে। এইখানেও দেখেন, এখানে একটা লেভেল ট্রেড করছিল, এই যে রিটেস্ট করে আবার এই যে এখানে এইগুলো ট্রেডে এভাবে ট্রেড ওপেন করলে সেই ট্রেডগুলো আসলে বেশি প্রফিট হচ্ছে। আর যেহেতু আপার টাইম ফ্রেম মিলাইতে পারতেছি না এর মধ্যে, তাহলে এটা গেল আইসিমুকো ট্রেডিং সিস্টেম ইউরো ইউএসডিতে। এরপরে যদি আমরা হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেম দেখি, টিপিএল ফরেক্স এলবিডি, হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেমটা আসলে মোটামুটি কাজ করতেছে ভালোই, একবারে খারাপ বলা যাবে না। এটা ট্রেডিং সিস্টেমের বিস্তারিত জানতে হলে আমার ওই যে হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেমে ভিডিওটা দেখলে আপনারা এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে দেখেন হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেমের রুল ছিল কি, রুল ছিল মার্কেট যখন আসছে আপ ট্রেন্ডে যাবে, তারপরে এরকম দুইটা যখন নেগেটিভ ক্যান্ডেল দিবে, নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার পরে যখন আবার হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিবে তখন হচ্ছে ট্রেড ট্রিগার করা লাগবে। তাহলে দেখেন এখানে মার্কেট আপ হয়েছে, এখানে বেয়ারিশ ক্যান্ডেল আসছে, তারপরে হচ্ছে আবার বুলিশ ক্যান্ডেল আসছে, তখন হচ্ছে ট্রেড ট্রিগার। এবং এই সিস্টেমটা আসলে অনেক সুন্দরভাবে কাজ করছে এবং অনেকেই বলতেছে যে মার্কেট অনেক এলোমেলোভাবে মুভ করতেছে। আসলে এলোমেলোভাবে মুভ করছে না, একটা প্যাটার্ন মেলেই শর্ট টাইমে মুভ করছে, কিন্তু ডে ওয়ান চার্টে গেলে একটু এলোমেলো মুভ করতেছে। এই যেরকম খুব দ্রুত মার্কেট উপরে উঠে যাচ্ছে, খুব দ্রুত নিচে নেমে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আসলে মানুষজন খুবই কনফিউজ যে কি করবে কি হবে কেউ বুঝতে পারতেছে না। এর জন্য আসলে মার্কেটের কন্ডিশন, কারণ মানুষের ইমোশনের কিন্তু এখানে প্রতিফলন হয়। তাহলে দেখলাম যে আইসিমুকো আসলেই ভালো কাজ করতেছে, হি ক্যান অ্যাশি ট্রেডিং সিস্টেমটা ভালো কাজ করতেছে। এখন আমি আমার চ্যানেলে ভোট করছিলাম, ভোটটাও দেখাই যে কয়েকদিন আগে, এই যে এটা বর্তমান বিশ্ব পরিস্থিতি মার্কেটে আপনার কিছু মনে হয়। তো এখন দেখেন হচ্ছে এখানে 10% মানুষ আগের চাইতে বেশি প্রফিট করছে আর 9% মানুষ আগের চাইতে বেশি লস করছে, আর এখানে 78% মনে করছে যে ট্রেড করা ঝুঁকিপূর্ণ। আসলে এটা আসলে সঠিক মনে করতেছে, সবগুলাই সঠিক আসলে। দেখেন এখন যদি হচ্ছে ইউএসডি সিএডির হচ্ছে পজিশন দেখা যায়, সিএডির এখানে তো আইসিমুকো দিয়ে ট্রেড করলে আসলে মার্কেট কন্ডিশন একবার তাকাইলে বোঝা যায়, অন্যান্য সিস্টেম দিয়ে আসলে বোঝা কষ্টকর। দেখেন সাইডওয়ে মার্কেটে চলে গেছে, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে সিএডি কানাডা দেখবেন যে লকডাউনে চলে গেছে, আর লকডাউনে চলে গেলে ফরেক্স মার্কেট অনেকাংশে নির্ভর করে তাদের ইয়ের উপরে, ব্যাঙ্কিংয়ের উপরে, কারেন্সি এক্সচেঞ্জের উপরে, শেয়ার মার্কেটের উপরে, এটার উপরে অনেক বেশি নির্ভরশীল। আপনারা যখন ফরেক্স ফ্যাক্টরি দেখবেন, ফরেক্স ফ্যাক্টরিতে দেখবেন যখন কোনো একটা দেশের হচ্ছে ব্যাঙ্ক হলিডে থাকে, ব্যাঙ্ক হলিডে কি আছে, ব্যাঙ্ক হলিডে নাই,
কোনো একটা দেশের যখন হচ্ছে ব্যাংক হলিডে থাকে কিংবা ব্যাংক বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে, তখন কিন্তু ওই পেয়ারের হচ্ছে মুভমেন্ট অনেক কমে যায়, তখন ওই পেয়ারগুলা ট্রেড করে আসলে অনেক বেশি রিস্কি হয়ে যায়। মার্কেট যেহেতু মুভ করলে হচ্ছে আপনার প্রফিট করার সুযোগ থাকছে, মার্কেট মুভ না করলে আসলে প্রফিট করার সুযোগ নেই। তো আমি আপনাদের সবসময় দেখাইছি যে হচ্ছে মেজর পেয়ারে ট্রেড করতে। তো এখন যেহেতু পরিস্থিতি খারাপ, তাহলে আমি হচ্ছে কিছু সিলেক্টেড পেয়ার আছে, সেই সিলেক্টেড পেয়ারগুলোতে ট্রেড করতেছি। সিলেক্টেড পেয়ার বলতে এক নম্বর পেয়ারের মধ্যে আমার এখন আছে হচ্ছে ইউরো ইউএসডি, কারণ ইউরো ইউএসডি সবচাইতে বেশি মানুষ ট্রেড করে, সবচাইতে বেশি মানুষ ইউরো ইউএসডি ট্রেড করে। এরকম এরকম মানুষ আছে যারা শুধুমাত্র ইউরো ইউএসডিতেই ট্রেড করে, অন্য কোনো পেয়ারে ট্রেড করে না। এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও বানিয়েছিলাম যে শুধু এক, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে একটা পেয়ারে ট্রেড করে ওই পেয়ারের হচ্ছে এক্সপার্ট হয়ে যান, তারপরে অন্যান্য পেয়ারগুলোতে ট্রেড করুন। তাহলে ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড হওয়া পেয়ার ইউরো ইউএসডি। তাহলে আমি হচ্ছে এখানে এর কারণে হচ্ছে ইউরো ইউএসডিতে ট্রেড করতেছি, এবং দুইটা দেশের ইউরোজোন এবং হচ্ছে আমেরিকার দুইটারই অর্থনীতি অনেক স্ট্রং, মানে খুব সহজে এটার অর্থনীতি নড়চড় হওয়ার কথা না। সেকেন্ড যে পেয়ারটাতে আমি ট্রেড করতেছি সেটা হচ্ছে ইউএসডি সিএইসএফ। তো ইউএসডি সিএইসএফ ট্রেড করার কারণ হচ্ছে ইউএসডি সিএইসএফ হচ্ছে সুইস ফ্রাঙ্ক হচ্ছে পুরো পৃথিবীতে যত মানে ব্যাংকিংয়ের দিক থেকে তারা সবচেয়ে বেশি উন্নত, এবং তাদের ব্যাংকিং ব্যবস্থার উপরে নির্ভর, তাদের ব্যাংকিং ব্যবস্থাকে পুরো পৃথিবীর যত ব্যাংক আছে তারা ফলো করে, সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকগুলো। এই কারণে তাদের অর্থনীতি অনেক স্ট্রং, তাহলে যে কোনো কিছু হয়ে গেলেই সুইস ফ্রাঙ্কের অবস্থা খুব বেশি খারাপ হবে না, এবং সুইস ফ্রাঙ্ককে সেফ হেভেন কারেন্সি বলা হয়, মানে এই কারেন্সির ভ্যালু সহজে পড়বে না। যদিও কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সুইস ফ্রাঙ্কের ট্রেড করার পরিমাণ অনেক কমে গেছে, অনেকেই ধরা খাইছে, তারপরে অনেকেই সুইস ফ্রাঙ্ককে হচ্ছে অনেক কেয়ারফুলভাবে ট্রেড করে এই যে এইটার কারণে, এই মুভটার কারণে। তো সুইস ফ্রাঙ্ককে অনেক কেয়ারফুলি ট্রেড করে। তো এখন বললাম তো আমি যে এখন আগের চাইতে রিস্কের পরিমাণ হচ্ছে কমাই দিছে, কিন্তু ট্রেডিং সিস্টেম আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এবং প্রফিট হচ্ছে, এবং আগের চাইতে বেশি প্রফিট হচ্ছে, এবং মার্কেট খুব শর্ট টাইমের মধ্যে বড় বড় মুভ করে ফেলছে। এবং সুইস ফ্রাঙ্ককে যদি আমরা দেখলাম যে আইসি মুখে দেখেন খুব সুন্দর স্মুথভাবে হচ্ছে নামতেছে, এখানে দেখেন স্মুথভাবে উঠতেছে, মানে ট্রেড করার অনেক অনেক পজিশন তৈরি হচ্ছে। এক্ষেত্রে একটু সমস্যা আপনার ট্রেড হচ্ছে দুই দিন তিন দিন ধরে, মানে এখানে একটা ট্রেড শুরু হয়েছে এখানে একদিন দুই দিন, এই যে এখানে একটা ঘর দেখছেন এগুলো একদিন, তাহলে এখানে ট্রেড শুরু করলে এখানে একদিন দুই দিন তিন দিন তিন দিন চার দিন পর্যন্ত হচ্ছে প্রফিট রান করছে। এটা আসলে কোনো কঠিন ব্যাপার না। এর আগে আমি যখন ট্রেড ওপেন করছি ওইখানে মাসে বিশ দিন পর্যন্ত প্রফিটে ট্রেড রান করছে, তাহলে প্রফিটে ট্রেড রান করা তো ভালো। ট্রেড যেরকম লস হলে মানসিকভাবে হচ্ছে একটু প্রেশার ক্রিয়েট হয়, ঠিক যেরকমই ট্রেড যখন প্রফিটে রান করে ট্রেড প্রফিটে ক্লোজ হয় না, তখনই আসলে মেন্টালি প্রেশার ক্রিয়েট হয়, আসলে মেন্টালি প্রেশার একটু নিতেই হবে। তো এটা দেখলাম যে আইসি মুখ অনেক ভালো কাজ করতেছে, এখন যদি আমি দেখি হিকেনাশি ট্রেডিং সিস্টেমটা এখানে কাজ করতেছে কিনা, দেখেন মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে, হিকেনাশি ট্রেডিং সিস্টেমটা অনেক মোটামুটি ভালোই কাজ করতেছে, এবং প্রিভিয়াসগুলো যদি দেখা যায় প্রিভিয়াসও দেখেন দু একটা ট্রেড লস হয়েছে কিন্তু প্রফিটেবল। তবে এই ক্ষেত্রে মনে করি আইসি মুখই বেস্ট, কারণ হচ্ছে আইসি মুখের দিকে তাকাইলে মার্কেটের কন্ডিশন বোঝা যায়। দেখেন এখানে মার্কেট একটা লং মুভ করার পরে এই যেখানে একটা সাইড ওয়ে মুভ হয়, এটা আসলে আইসি মুখতেই অনেক ক্লিয়ারভাবে বোঝা যায়, অন্য কোনো ট্রেডিং সিস্টেমে আসলে বোঝা যায় কিনা আমার জানা নাই। তো এটা গেল সুইস ফ্রাঙ্ক, তারপরে হচ্ছে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই সাইড ওয়ে তো আছে এখন, আর একটা পেয়ার দেখতেছি সেটা হচ্ছে গোল্ড। গোল্ডে আসলে আমি ট্রেড করতেছি না, কিন্তু মানুষ মানে ট্রেডারদের ইমোশন বর্তমান পরিস্থিতির হচ্ছে উপর নির্ভর করে আসলে গোল্ড দেখা লাগছে যে গোল্ডের অবস্থা কি। বড় বড় যেগুলো ইনভেস্টর আছে যখন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় তখন তারা সবাই হচ্ছে গোল্ডে ইনভেস্ট শুরু করে, আর গোল্ডে ইনভেস্ট শুরু করা মানে হচ্ছে গোল্ডের প্রাইস ধামধুম করে বাড়তে শুরু করে। তো এরকমই হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত গোল্ডের প্রাইস অনেক বাড়তেছিল, এখন এসে গোল্ডের প্রাইস থেমে গেছে। এই কারণে আসলে গোল্ডের চার্টটা দেখা ট্রেড করতেছি না, কিন্তু গোল্ডের চার্টটা নিয়মিত দেখতেছি আমি যে কী পরিস্থিতি। আর ট্রেড করার মধ্যে আমি ট্রেড করতেছি এখন ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি আর ইউএসডি সিএইসএফ। তো জাপানি ইয়েনেও হচ্ছে আমি ট্রেড করতেছি না। এখন দেখেন এখানে ইউএসডি জেবিপি ইউএসডি এখানে দেখেন একটা লম্বা মুভ করছে, এবং এই মার্কেটে মানে গত দুই মাস ধরে তো এরকম সমস্যা চলছে করোনার ব্যাপক আকারে, এবং গত দুই মাসে কিন্তু একটা ভালো মুভ করছে এবং ভালো প্রফিট দিয়ে গেছে, মার্কেট ভালো প্রফিট দিয়ে গেছে। এখন জেপি ইউএসডি মার্কেট আসলে সাইড ওয়েতে আছে, এখন সাইড ওয়েতে থাকা মার্কেট ভালো না খারাপ আমি বলবো হচ্ছে ভালো, কারণ হচ্ছে একটা বড় মুভ করার পরে যখন মার্কেট সাইড ওয়েতে থাকে এবং যত
পর হচ্ছে মার্কেট সাইড ওয়েতে থাকবে, এবং যত বেশি দিন থাকবে তার পরের মুভমেন্টটা তত বড় হবে। এটা আপনি হচ্ছে নোট করে নিতে পারেন। আমি বলে দিলাম যে মার্কেট যত বেশি সাইড ওয়েতে থাকবে, মার্কেট পরবর্তীতে যে মুভটা করবে সেটা একটা বিশাল মুভ করবে। আপনি চাইলে প্রিভিয়াস আইসিএমই কোর চার্ট অ্যাড করে প্রিভিয়াস যে কোনো হিস্টোরি দেখে নিতে পারেন, যে মার্কেট যত সাইড ওয়েতে থাকে পরবর্তীতে মার্কেটে যখন একটা ট্রেড আসে সেই ট্রেডটা একটা বিশাল মুভমেন্ট করে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো এখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, এটা ফলো করে যাচ্ছে। এইখানেও দেখেন এটা হচ্ছে ফলো করতেছে, দেখছেন মার্কেট হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল থেকে এই লেভেল, এই লেগে এর মধ্যে হচ্ছে খুব ঘুরপাক খাচ্ছে। তাহলে এই লেভেলগুলো যখন হচ্ছে ভেঙে বের হয়ে যাবে তখন একটা এই যে এখানে যেরকম একটা বড় মুভ করছে, এখানে দেখলাম 757 পিপস, তাহলে এখানে একটা 500 পিপস, 600 পিপস, 700 পিপস কি 1000 পিপসের একটা মুভ হইতে পারে। তাহলে এখানে যত বড় হচ্ছে মার্কেট সাইড হয়ে থাকবে তত বড় একটা মুভ করবে, তাহলে সেখানে আপনার তত বড় একটা সুযোগ তৈরি হচ্ছে। আশা করছি মার্কেটের কন্ডিশন বুঝতে পারতেছেন, এখন সব ট্রেডিং সিস্টেম কাজ নাও করতে পারে। এখন আপনার ট্রেডিং সিস্টেমটা একটু চেক করে নেন যে এখন আপনার ট্রেডিং সিস্টেমগুলো কোন কোন পেয়ারে ভালো কাজ করতেছে, তাহলে সেই সেই পেয়ারে ট্রেড যদি করেন তাহলে আপনার প্রফিট আগের চাইতে বাড়বে, এবং আগের চাইতে একটু রিস্ক কম নিয়ে ট্রেড করার চেষ্টা করেন তাহলে আপনারা একটু নিরাপদে থাকবেন। প্রত্যেকটা ইনভেস্টরই চাই তার হচ্ছে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা নিরাপদ থাকুক। এই কারণে বৈশ্বিক পরিস্থিতি খারাপ হলে সবাই এসে গোল্ডে ইনভেস্ট করা শুরু করে দেয়। আমার যে ডলার আছে সেটার ভ্যালু জিরো হতে পারে, যে পাউন্ড আছে সেই পাউন্ডের ভ্যালু জিরো হতে পারে, কিন্তু গোল্ডের ভ্যালু জীবনে জিরো হবে না। আমি যে কোনো অবস্থায় গোল্ড সেল করতে পারবো, এরকম ব্যাপার স্যাপার। তাহলে আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার ব্যালেন্সটা ধরে রাখতে হবে, ব্যালেন্সটা ধরে রাখলে আপনি প্রফিট অটোমেটিকলি করতে পারবেন। তাহলে বুঝলাম যে বৈশ্বিক এই খারাপ পরিস্থিতিতেও এখন ফরেক্স মার্কেট অনেক ভালো চলতেছে, কিছু কিছু পেয়ার ভালো মুভ করতেছে, এবং এই মেজর পেয়ারগুলোর মধ্যেও কোন কিছু কিছু পেয়ার সিলেক্ট করে এখন ট্রেড করা উচিত, তাহলে অনেক ভালো করা সম্ভব। তাহলে আশা করতেছি ভিডিওতে আমি যা বোঝানোর চেষ্টা করছি তা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। Are you sleeping? Are you sleeping?